মুখ্যমন্ত্রীর কড়া বার্তার তারপরে সিআইডিতে রদবদল, সরিয়ে দেওয়া হলো রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরন, তাকে পাঠানো হলো অপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি ট্রেনিং পদে। এডিজি ট্রেনিং পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হলো রাজশেখরনকে, দময়ন্তী সেনকে পাঠিয়ে দেওয়া হলো এডিজি পলিসি পদে। তাহলে নতুন গোয়েন্দা প্রধান কে হবেন, এখনো সেই নির্দেশিকা এসে পৌঁছয়নি, তবে সিআইডির অন্যান্য পদেও রদবদলের সম্ভাবনা। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন সপ্তাহ দুয়েক আগে, আর তারপরে এবার সিআইডিতে রদবদল, যেখানে রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে স্থানান্তরিত করা হলো। অতনু হালদার আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, খুব উল্লেখযোগ্যভাবে দেখতে গেলে একেবারে দল এবং সংগঠনে বদল আনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নবান্নের কর্তৃত্ব কোথাও স্থাপন করলেন, এটা কি বলা যায়? সপ্তাহ দুয়েক আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন এবং তারপরে একেবারে কাজে সরাসরি অ্যাকশন। দেখো, একদমই বলা যায়। এবং তোমাকে যেটা বলছি যে প্রথম হচ্ছে কি যে এডিজি সিআইডিকে সরানো হলো এডিজি ট্রেনিং পদে, যেটা অপেক্ষাকৃত অনেক কম গুরুত্বপূর্ণ পদ। এবং শুধু সরানো হলো নয়, রীতিমতো ঘোষণা করে সরানো হলো। গত 21 নভেম্বর মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠকের সময় বলেছিলেন এবং সেখানে ডিজিকে সাংবাদিকদের সামনে নির্দেশ দিয়েছিলেন যে এই এডিজি টোটালটাই পরিবর্তন করব এবং ডিজি সেই অনুযায়ী নাম সাজেস্ট করবেন এবং সেই অনুযায়ী এই সিআইডির কে কে পদে বসবে সেইটা তিনি ঠিক করবেন। এবং সেই মতো এডিজি সিআইডিকে চেঞ্জ করা হলো এবং নতুন কে এডিজি সিআইডি হবেন সেটা এখনও ঠিক হয়নি। অর্থাৎ এডিজি সিআইডিকে কম গুরুত্বপূর্ণ পদে সরানো হলো, সিআইডির কাজে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, এটা পরিষ্কার। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এখন নতুন এডিজি সিআইডি কে হবেন, পুরো বিষয়টা নির্ভর করছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের ওপর। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে যিনি ক্লোজ কোয়ার্ডিনেশনে কাজ করতে পারবেন, এই রকমই কাউকে একটা এডিজি সিআইডি পদে বসানো হয় বলে প্রশাসন সূত্রে খবর। এবং সেই অফিসার কে হবেন তা নিয়ে এখন প্রশাসনের সঙ্গে ডিজি রাজীব কুমারের আলোচনা চলছে এবং তিনি যে রকমের নাম সাজেস্ট করবেন সেই রকম অনুযায়ী এডিজি সিআইডি পদে কোনো অফিসারকে বেছে নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রের খবর। দ্বিতীয়ত হচ্ছে যে এই মুহূর্তে সিআইডিতে কি জল্পনা, সিআইডিতে যেটা জল্পনা যে সিআইডির অন্যান্য পদও ব্যাপক রদবদল হতে পারে এবং সিআইডির যে আইজি পদ রয়েছে, ডিআইজি পদ রয়েছে, এসএস পদ রয়েছে, এই সমস্ত পদে ব্যাপক পরিবর্তন আনা হতে পারে। কিন্তু সেই পরিবর্তন কবে হবে, যেটা জানা যাচ্ছে নতুন এডিজি সিআইডি হিসাবে কাউকে এখানে পোস্টিং দেওয়া হবে এবং নতুন এডিজি সিআইডি দায়িত্ব নেওয়ার পর তার পরামর্শ মতো, তার ইচ্ছে মতো, তিনি যেভাবে তার নিজের টিম সাজাতে চাইবেন সেই মতো কোন অফিসারদের সিআইডিতে রাখা হবে এবং কাদেরকে পরিবর্তন করে কোন অফিসারদের নিয়ে আসা হবে সেটা ঠিক করা হবে, সেটাও ঠিক করবেন মূলত প্রশাসন সূত্রে যেটা খবর সেটা ঠিক করবেন ডিজি রাজীব কুমার এবং একই সঙ্গে যিনি নতুন এডিজি সিআইডি হবেন তিনি। এবার তিন নম্বর হচ্ছে যে এই এই রদবদলের তাৎপর্যটা কোথায় এবং এইটা এত গুরুত্বপূর্ণ কেন, তার কারণ হচ্ছে গত 21 নভেম্বর মুখ্যমন্ত্রী নবান্নে বলেছিলেন যে পুলিশের একটা অংশ এবং সরকারি কর্মীদেরও একটা অংশ তারা বিভিন্নভাবে দুর্নীতিতে যুক্ত হয়ে পড়ছেন, বালি চুরি, কয়লা চুরি, সিমেন্ট চুরি, এই সমস্ত ক্ষেত্রে তা রীতিমতো টাকা পয়সা নিচ্ছে এবং সরকারি কর্মীদের একটা অংশের বিরুদ্ধে তার অভিযোগ ছিল এবং একই সঙ্গে পুলিশের একটা অংশের বিরুদ্ধে তার অভিযোগ ছিল যে এরা টাকা পয়সা নিয়ে নিচ্ছে। অর্থাৎ সরকারি কর্মীদের একটা অংশ সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছে এবং যে দুর্নীতির আঁচ এসে সরকারের গায়ে লাগছে, অথচ সরকারের যে উইংগুলো রয়েছে এই সমস্ত দুর্নীতি রদ করার জন্যে, যেমন সিআইডি, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, রাজ্য পুলিশের এসটিএফ, এরা সেই সক্রিয় ভূমিকা তাদের পালন করছে না। এবং তাতে তিনি সবথেকে বেশি ক্ষোভ প্রকাশ করেন সিআইডির বিরুদ্ধে, বলেন যে আমি সিআইডির টোটালটাই চেঞ্জ করব, সেই চেঞ্জ আজকে থেকে শুরু হয়ে গেল। এবং একই সঙ্গে তিনি বলেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এবং রাজ্য পুলিশের এসটিএফ তাদেরকে আরও সক্রিয় হতে হবে। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি যেটা সবথেকে তাৎপর্যপূর্ণভাবে বলেন যে কেউ যদি এই ব্যাপারে বাধা দেয় তাহলে পরে কারোর কথা শোনার দরকার নেই এবং এই ক্ষেত্রে তিনি যে সিদ্ধান্ত নেবেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে আলোচনা করে সেটাই যে একদম শেষ কথা হবে সেটা তিনি সেই দিনকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেন গত 21 নভেম্বর এবং বলেন যে এই ব্যাপারে কেউ কোনো বাধা দিলে কারোর কোনো কথা শোনার দরকার নেই, যা সিদ্ধান্ত হবে নবান্ন থেকেই হবে।
অর্থাৎ যেটা প্রশাসনের একটা অংশ মনে করছে যে রাজ্যের পুলিশ প্রশাসনের একটা অংশের ভরকেন্দ্র সেটা নবান্ন থেকে সরে গিয়ে অন্য কোথাও থেকে মানে শাসক দলের একটা কোনো অংশ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে মনে করা হচ্ছিল। অর্থাৎ পুরোটা নবান্নের নিয়ন্ত্রণ এই মুহূর্তে নেই, নবান্নের নিয়ন্ত্রণ ছাড়াও নবান্নের বাইরেও একটা ভরকেন্দ্র তৈরি হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের কোনো একটা অংশের মধ্যে, যার প্রভাব পুলিশ প্রশাসনের ওপর পড়ছে। এবং যে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মনে করছিলেন যে পুলিশ প্রশাসনের একটা অংশ তাদের সক্রিয়তার সঙ্গে যে ভূমিকা পালন করা উচিত সেই ভূমিকা তারা পালন করছেন না, ফলে পুরো কন্ট্রোলটা তিনি নবান্নে নিয়ে আসতে চান। পুরো তিনি চান যে পুলিশ প্রশাসনের ভরকেন্দ্র একটাই হবে, সেটা হচ্ছে নবান্ন, যাবতীয় সিদ্ধান্ত নবান্ন থেকেই হবে এবং সমস্ত অফিসারদের নিয়ন্ত্রণ করা, সরকারের সমস্ত উইংকে নিয়ন্ত্রণ করা সেটা নবান্ন থেকেই করা হবে, সেইটাই তিনি বুঝিয়ে দিতে চান। তার স্পষ্ট বার্তা তিনি 21 নভেম্বর দিয়েছেন।